অস্ত্র দেখে শান্তিনিকেতনে ডাকাতি। শান্তিনিকেতনে লায়েক বাজারে একটি বাড়িতে ঢোকে ডাকাত দল, বাড়ি আলো নিভিয়ে অস্ত্র দেখিয়ে অবাধে লুট করা হয়। গোপাল চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গোপাল, কি খবর হচ্ছে? পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এটা শান্তিনিকেতন থানার লায়েক বাজার দানুশেখের বাড়ি। বাড়িতে 5 থেকে 6 জনের একটা ডাকাতের দল রাত্রিতে ঢোকে এবং দানুশেখের পরিবারের দাবি হচ্ছে প্রায় 90-70 হাজার টাকার গহনা গাঠি সমস্ত কিছু নিয়ে নেয় এবং ডাকাতির সময় তাদেরকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেওয়া হয়, আলো নিভিয়ে দেওয়া হয়। যদিও বাড়ির মধ্যে থাকা এক প্রবীণ মহিলা, তিনি ডাকাতদের আটকাতে গেলে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখায় এবং মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। তাকে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুরো ঘটনায় শান্তিনিকেতন থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। অনুশীলন, ধন্যবাদ গোপাল।